ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم. أما بعد, প্রিয় ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনে কেরিমের উপর অন্য কোনো কিতাব রাখা যাবে না এ বিষয়ে। আরেকটি বিষয় হচ্ছে কোরআন মা যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটা কাফফারার কথা বলেছেন আপনি, বিল্লাহে তৌফিক। প্রথম কথা হচ্ছে কোরআনে কেরিম এর উপরে কিছু রাখা যাবে না, এটা সঠিক কথা। এই জন্য কোরআন হচ্ছে মুনাজ্জিল মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং এটি আল্লাহর কালাম, আল্লাহর মতো অবিনশ্য। পৃথিবীর সকল মাখলুকের ঊর্ধ্বে থাকবে এটি খুব স্বাভাবিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহে মাহফুজে মূল কোরআনে কারিমকে সংরক্ষিত রেখেছেন। বাকি প্রিন্ট করা কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, তিনার কাছে এসেছে জবান টু জবান, সিনা টু সিনার মাধ্যমে। তো এই কোরআনকে মর্যাদা এই জন্য দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম বলছেন লো আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে আমি কোনো পাহাড় পর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে দিয়েছে, মানুষ এটার মর্যাদা বোঝে না, এটার তাৎপর্য বোঝে না, এটার গুরুত্ব বোঝে না। এটা মানব জাতির হেদায়েত ও দিক নির্দেশনার জন্য মানব জাতির প্রত্যেকটি বিষয়ে কোরআনে কারিমে রয়েছে। তো কোরআনে কারিমের মর্যাদা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। দ্বিতীয় বিষয় হচ্ছে তাই স্বাভাবিক জ্ঞান বলে যে সাধারণ অন্য কোনো কিতাবকে কোরআন রাখা উচিত নয়, এটা কোরআনের সম্মাননা, আল্লাহর কালাম। যেহেতু সাধারণ কিতাবগুলো মানুষের লেখা হয়, মানুষের লেখা কিতাবগুলোর মধ্যে ভুল ত্রুটি নিয়ে থাকে এবং প্রত্যেক লেখকের কথা বলে যে ভুল হলে দয়া করে অনুগ্রহ করে অবগত করবেন, কারণ আমি মানুষ, মানুষ ভুল করতে পারে। কিন্তু আল্লাহর কোরআন প্রথমে চ্যালেঞ্জ করে দিয়েছে জালিকাল কিতাবুল্লা আরাইবাফি, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সূরা বাকারা প্রথম দিকে রয়েছে। কাজেই এই কোরআনকে অন্য অন্য কিতাবের উপর রাখবেন এইটি হচ্ছে আমাদের জন্য উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনে কারিম পড়ে গেলে কাফফারার বিষয় যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এটি সুন্নাহ থেকে প্রমাণিত নয়, তবে তওবা করতে হবে। ইচ্ছাকৃত কেউ যদি ফেলে যায় অথবা পড়েও যায় তখন আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত।